যুক্তরাষ্ট্রের টেক্সাসে শক্তিশালী ঝড়ের আঘাতে সাতজন নিহত হয়েছেন এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে পাঁচ লক্ষাধিক বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান এমন অবস্থায় আরও কয়েক সপ্তাহ বিদ্যুৎহীন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঝড়ে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের বৃহত্তম শহর হুইস্টন এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় একশো উনত্রিশ থেকে একশো একষট্টি কিলোমিটার প্রবল এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে ঘটে প্রাণহানির ঘটনাও ঝড়টি এখন লুইজিয়ানার দিকে ধেয়ে যাচ্ছে গল্প কোস্টে বন্যা সতর্কতা জারি করা হয়েছে এর মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দশ লাখ বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান ঝড়ের কারণে শুক্রবার হুইস্টনের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস বাতিল করা হয়েছে এর আগে স্থানীয় বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য সতর্ক করে দিয়েছিলেন শহরের মেয়র বিদ্যুৎ বিভ্রাট বেশি হয়েছে হারিস কাউন্টিতে শহরটিতে প্রায় সাতচল্লিশ লাখের বেশি মানুষের বাস এছাড়া লুইজিয়ানায় দুই লাখ পনেরো হাজার বাড়ি বিদ্যুৎহীন রয়েছে অন্যদিকে বিরূপ আবহাওয়ার ঝুঁকির মুখে রয়েছে গল্প কোস্ট জুড়ে তিন লাখের বেশি মানুষ মাসুদ রানা নিউজ টোয়েন্টিফোর